হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা রেল পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, তাদের স্বপ্ন পূরণ করার সময় চলে এসছে। আরপিএফ কনস্টেবলের নিয়োগ শুরু হতে চলেছে। আরপিএফ কনস্টেবল 2023-এর ফর্ম ফিল আপ জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে। এটা তোমাদের ফর্ম ফিল আপের টেন্টেটিভ ডেট। বন্ধুরা, এই ভিডিওতে আমি এক্সাম প্যাটার্ন, যোগ্যতা, বয়স এবং সিলেবাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা একটি বিরাট সুযোগ। 10,000+ ভ্যাকান্সি কিন্তু রয়েছে এবং ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। তো চলো শুরু করছি। দেখো, সবার প্রথমে দেখব যোগ্যতা কি প্রয়োজন এবং বয়স ক্রাইটেরিয়া কি রয়েছে। তো যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোনো মিনিমাম পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র পাস করে থাকলেই কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স কি আছে, বয়স মিনিমাম বয়স হলো 18, ম্যাক্সিমাম হলো 25। এটা জেনারেলদের ক্ষেত্রে, অর্থাৎ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ ক্যাটাগরির জন্য বয়সের ছাড় রয়েছে, যেমন এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ এসসি এসটিরা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 28 বছর পর্যন্ত বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এটা গেল যোগ্যতা এবং বয়স। নেক্সট দেখো, নেক্সট পরীক্ষার পদ্ধতি, মানে এই চাকরি পেতে গেলে তোমাদের কী কী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এক্সাম প্যাটার্ন কী আছে। তো সবার প্রথম যেটা তোমাদের দিতে হবে সেটা হলো সিবিটি টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটারে টেস্ট হবে। এবং এমসিকিউ কোশ্চেন থাকবে, 120টা কোশ্চেন হবে, 120টা এমসিকিউ কোশ্চেন হবে। ঠিক আছে, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 50টা প্রশ্ন থাকবে। ম্যাথামেটিক্স থেকে 35টা কোশ্চেন থাকবে। এবং তোমার জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং থেকে তোমার 35টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো টোটাল 120টা কোশ্চেনের পরীক্ষা হবে। তোমাদের প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্ক থাকবে এবং নেগেটিভ থাকবে 1/3, মানে 3টে কোশ্চেনের অ্যান্সার ভুল করলে 1 নম্বর কাটা যাবে। আর সময় পাবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। ঠিক আছে, এবং নেক্সট সিবিটির পরে তোমাদের যেটা হবে সেটা হলো পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আর পিএমটি সেই দিনেই, একই সাথে পিএমটি, তারপরেই তোমাদের হবে পিইটি। ঠিক আছে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী মেজারমেন্ট প্রয়োজন সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, মেজারমেন্ট টেস্টে যে মেজারমেন্ট প্রয়োজন, শারীরিক যে মাপঝোপ দরকার, সেটা কী আছে। তোমার ইউআর বা ওবিসিদের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে, যদি মেল হয়ে থাকো তাহলে 165 সেমি হাইট হতে হবে, আর ফিমেল হলে 157 সেমি হাইট হতে হবে। ঠিক আছে, আর তোমার ইউআর এবং ওবিসিদের চেস্ট কত প্রয়োজন, তোমার 80 না ফুলিয়ে, ঠিক আছে, আর ফুলিয়ে তোমার 85, মানে স্বাভাবিক অবস্থায় 80, তারপরে ফুলিয়ে 85। ওকে, এসসি এসটিদের ক্ষেত্রে যেটা হাইট প্রয়োজন সেটা হলো তোমার মেলদের 160 আর ফিমেলদের 152 সেমি। ঠিক আছে, আর চেস্টের ব্যাপারেও ছাড় আছে। চেস্টে এসসি এসটিদের 76.2 সেমি থাকতে হবে নর্মালি, এটা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে প্রয়োজন। চেস্ট যেটা আছে এটা ফিমেলদের কোনো ইসে নেই, ক্রাইটেরিয়া নেই। ঠিক আছে, শুধুমাত্র মেলদের, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এটা প্রয়োজন যে 76.2 সেমি চেস্ট হতে হবে স্বাভাবিক অবস্থায়, আর তোমার ফোলানোর পরে হতে হবে 81.2 সেমি। ঠিক আছে, এছাড়া বাকি দেখতে পাচ্ছ গোর্খা, তারপরে ডোগরাস এবং অন্যান্য যেসব ইসে রয়েছে, ক্যাটাগরি রয়েছে, তাদের জন্য হাইট মেল হলে 163 আর ফিমেল হলে 153। ঠিক আছে, আর এই যে চেস্টের যেটা ব্যাপার আছে মেলদের ক্ষেত্রে, তাদেরও কিন্তু জেনারেল বা ওবিসিদের মতোই কিন্তু চেস্ট প্রয়োজন। ওকে, নেক্সট তোমার শারীরিক মাপঝোপ গেল, এরপরে তোমার কী হবে বললাম, এরপরে তোমার হবে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল
এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী থাকবে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আছে সেখানে তোমাদের মেল এবং ফিমেলদের দুটো আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। মেলদের জন্য 1600 মিটারের রান রয়েছে, সময় পাবে 5 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে, 1600 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে। আর ফিমেলদের জন্য 800 মিটারের দৌড় রয়েছে, 3 মিনিট 40 সেকেন্ড সময় পাবে, ঠিক আছে। আর পুরুষদের ক্ষেত্রে লং জাম্পের ব্যাপার রয়েছে এবং হাই জাম্পেরও ব্যাপার রয়েছে। পুরুষদের লং জাম্প কতটা, 14 ফুট, এবং মহিলাদের হলো ওই সরি হাই জাম্প হলো 4 ফুট, ঠিক আছে। পুরুষদের যেটা লং জাম্প সেটা হলো 14 ফুট এবং হাই জাম্প হলো 4 ফুট। আর মহিলাদের ক্ষেত্রে লং জাম্প হলো 9 ফুট এবং হাই জাম্প হলো 3 ফুট, ঠিক আছে। এবার এখানে একটা ব্যাপার আছে যে দৌড়ের ক্ষেত্রে তোমরা একবারই চান্স পাবে, দৌড়ের ক্ষেত্রে শুধুমাত্র একটা চান্সই পাবে, ওয়ান চান্সই পাবে ছেলে মেয়ে উভয়, ঠিক আছে। কিন্তু লং জাম্প এবং হাই জাম্পের ক্ষেত্রে দুটো করে চান্স পাবে, মানে প্রথমবার জাম্প দিলে তুমি 14 ফুট লং জাম্প দিতে পারলে না, তোমাকে আরেকবার চান্স দেওয়া হবে, মানে দুইবার চান্স পাবে, ঠিক আছে, ছেলে মেয়ে উভয়ই। ওকে, তো এরপরেই তোমার যখন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়ে গেল, ফিজিক্যাল এফিসিয়েন্সি হয়ে গেল, তারপরে তোমাদের কী হবে, তারপরে তোমাদের একটা মেডিকেল প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরেই জয়েন্ট লেটার পাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি কত, এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে কত টাকা দিতে হবে, জেনারেল যারা আছো তারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, এবং পরীক্ষা দিলে পরেই তোমরা 400 টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান রয়েছো বা ফিমেল রয়েছো, ফিমেলদের কোনো ক্রাইটেরিয়া নেই, এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান, তারা ফিমেল যদি জেনারেলও হয় তাও কিন্তু 250 টাকা দিয়েই ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের 250 টাকাই রিটার্ন করে দেওয়া হবে সিবিটি পরীক্ষা দেওয়ার পরে, ঠিক আছে। এই যে অ্যাপিয়ারিং ইন সিবিটি, সিবিটি পরীক্ষা দিলেই কিন্তু তোমাদের 250 টাকা রিটার্ন করে দেওয়া হবে। আর যারা ইউআর জেনারেল তাদের কিন্তু 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে, মানে তাদের 100 টাকা রেখে দেবে, ঠিক আছে। এটা গেল অ্যাপ্লিকেশন ফি। এরপরে দেখো তোমাদের কিভাবে প্রস্তুতি নেবে, সেই সম্বন্ধে তো বলবই, তার আগে তোমাদের এই যে চাকরি রয়েছে এর স্যালারি কত রয়েছে, এর স্যালারি তোমার 25,000 থেকে শুরু, ঠিক আছে, 25,000, 25K থেকে শুরু, 44K, 44,000 পর্যন্ত, মানে শুরুতে তোমার মিনিমাম 25,000 দেবে, তারপরে সেখানে প্রত্যেক বছর যেভাবে ইনক্রিমেন্ট হয় সেই পলিসি অনুযায়ী কিন্তু ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। এবার কিভাবে প্রস্তুতি নেবে দেখো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেই অপেক্ষা না করে থেকে তোমরা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ কম্পিটিশন কিন্তু প্রচুর হাই হবে, ঠিক আছে। 20 থেকে 23 লাখ ক্যান্ডিডেট কিন্তু এর জন্য ফর্ম ফিল আপ করবে, বা তার বেশিও করতে পারে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অল অপশানে সেট করে নাও। আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে আওয়ার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বলে লেখা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ঠিক আছে। আমাদের চ্যানেল থেকে ম্যাথ, রিজনিং এবং জেনারেল নলেজ সব কিছুরই প্রিপারেশান করানো হবে, ঠিক আছে। তো সেই বিষয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখো, সব আপডেট পেয়ে যাবে। আর তোমরা যদি স্পেশালি আমার কাছ থেকে ম্যাথের বা রিজনিংয়ের কোর্স করতে চাও, সেই জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8436683235, এই নম্বরে যোগাযোগ করবে। যারা একদম কিচ্ছু জানো না, একদম বেসিক থেকে শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ জানো, শুধু এইগুলো জানলেই হবে, তারপরে তোমাদের প্রস্তুতি করিয়ে দেওয়া আমার ব্যাপার, ঠিক আছে। আমি তোমাদের সব কিছু করিয়ে দেবো, শুধুমাত্র তোমাদের কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা তো আর আমি করবো না, প্র্যাকটিস তোমাদের করতে হবে, ঠিক আছে। তো আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তোমরা যদি আমার সাথে স্পেশালি কোনো কোর্স করতে চাও, ওকে। এছাড়া ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া হবে, সেগুলো দেখলেও কিন্তু তোমাদের হেল্প হবে, তো সেই ক্লাসের আপডেটও আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো, ওকে। তো এখানেই আমি এই ভিডিওটি শেষ করছি। কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে এই বিষয়ে, বা কোনো বই, কোন বই পড়বে সেই সব বিষয়ে যদি জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো, ওকে। তো এখানেই শেষ করছি, জয় হিন্দ, জয় ভারত।